চার সমিতি এটা কিন্তু ধারাবাহিকতা কিন্তু অনেকদিন ধরে এই বর্তমান সরকার দিয়ে আসছে। ওদের যে একটা এককালীন সাপোর্ট যেটা বলা যায় সেটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে, এটা কিন্তু সরি সমাজ সেবা মন্ত্রণালয়ের অধীনে। তারপরে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব এখানে আছেন, এই কোভিডের কারণে ওদের সহযোগিতা বা ওদেরকে হেল্প করার জন্য 2.5 লাখ করে দেওয়া হবে। প্রাণী মন্ত্রণালয়ের অধীনে কয়েকজনকে গল্প বানানোর জন্য বিতরণ করা হবে। এছাড়া আনসার শেখ আমি উদ্বোধন করবো আজকে, আপনার যে আমার বাড়ি আমার খাবার ওটারও একটা বিতরণ আছে, আর আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর ভবন একটা উদ্বোধন করবো। এখানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর চিকিৎসা আছে এখানে, তো আমি উনাকে ধন্যবাদ জানাই তিনি আসছেন। বাট আসার সাথে কিন্তু আমি কয়েকটা আবার আমাদের দু কথা বলতে হবে না, বড় কথা হলো প্রত্যেক বছরে আমরা ডিজেল দেই, আর 2 বছর 3 বছর পরে যাদেরকে ডিজেল দেওয়া হতো আমরা আরো দরখাস্ত নিয়ে আসি আমরা যে কলের পানি গ্রাউন্ড ওয়াটার দিয়ে কত এক্সট্রা ব্যবহার করে নিয়েছি, এখন কিন্তু গ্রাউন্ড ওয়াটার পানি দিয়ে আর কি যেমন যাচ্ছে না, যারা 300-400 ফুট আগে থেকে ডিপ টিউবে হতো এখন ওদের ফেলে দিয়েছে 7-8 ফুট। উত্তর এটা শুধু একটাই আছে, উত্তরটা হল উত্তরের পানি ব্যবহার করা। এখন উত্তরের পানি ব্যবহারের কথা আমরা যখন বলি, আপনারা সবাই গ্রামের মানুষ, সারা জীবন আপনাদের কথা নদী আজকে আছে, কিন্তু গত 5 বছর ধরে দেখা যায় আমরা শুধু মাছ খাচ্ছি না, আমরা মাটির পরবর্তীতে বিল দিয়ে বাড়ি করে ওগুলি খেয়ে নিচ্ছি, যার জন্য আজকে যে ন্যাচারাল ফিশ যাকে বলা যায় যেটা আমরা দাম যেটা আছে ওটাও কিন্তু আমরা খেয়ে যাবো। পানি যদি পেটে হয় অনেক বিশেষজ্ঞরা বলে যে আগামী মহাযুদ্ধ লাগবে পানি দিয়ে তেল দিয়ে কিনা, পেটের যুদ্ধ তোমার শক্তি হয়ে গেছে এখন পানি দিলে মহাযুদ্ধ লাগে। আর আপনারা নিজের যদি দেখেন আপসের মধ্যে আপনাদের আশেপাশে যদি দেখেন, যত মাইল লাগে আগে মাইল লাগবে জমি নিয়ে, এখন মাইল লাগে পানি নিয়ে, কেন আমরা আপসের মধ্যে পানি না থাকি। সরকারের নিয়ম হলো যে কোনো বিল ওই 3 বছর পর পর কিন্তু এটা মাছ ধরার কথা, বিলের যোগ্যতা আছে সেটার নাম বলার সময় আর তোমার বিপুল না বিপুল পানি দেখি কিন্তু বলতে হবে। কিন্তু আমরা করি যারা যারা এখানে বিলের ব্যবসায়ী যারা আছেন, আপনারা যদি দেশের জন্য আমি সচেতন না হন তো আপনারা নিজে তো ধ্বংস হবেন এই আবহাওয়ার জন্য। আমি তো এখানে বলবো যে আপনারা কিন্তু একটা আন্দোলন করা উচিত যে কোনো বিল সরকারি লিজ মোতাবেক, এটা গ্রেনার সাহেবের জানার কথা, এসি ট্র্যান্ডও জানার কথা, ওই যদি লিজটা আপনারা দেখেন ওখানে নিশ্চয়ই লেখা আছে 1-3 ফুট না 2 ফুট পানি রেখে আপনাদেরকে মারতে হবে জাল দিয়ে, টানা জাল দিয়ে আপনি মারেন। আমরা কি করি নিচে একেবারে শুকনো করে ওই যে বললাম যে মাটির জলা দিকে মাছ ডিম যা কিছু পায় ওটা শেষ করে দিচ্ছি, কত পয়সার বদলাল হয়েছে কেন এই পয়সা নিয়ে আমরা কিন্তু কেউ কবরে নিয়ে যেতে পারবো, এই কথাটা আমাদের মাঠে কিন্তু এই কথা সুন্দর না হতো যাই হোক কবর নিয়ে যেতে পারবো, তার মধ্যে মানুষ টাকা লাগে। এই সাইডে যে খালবি যেটা আছে এখানে কিন্তু বেশিরভাগ গরিব মানুষ ওখানে ধরে, ওই যে শীতকালে আমার এলাকায় একটা উচ্চ পানি দিয়েছি পানি নিচে আর তারপরে যে কি বলার পরে ওটার নাম কি এটা কিন্তু মরণের একটা পথ,
যাই হোক আছে অনুযায়ী আছে জানান কম করো ছোট কুড়ি কুড়ি রাস্তার সাইডে যতগুলি আপনার খাল যেটা আছে এইগুলি কিন্তু আপনার শুকাবে না ওই শুকানির কারণে আজকে 300-400-500 ফুট তলায় চলে গেছে যে প্রাকৃতিক ভাবে পানি নিচে যাওয়ার কথা চলে যাওয়ার কথা এর চেয়ে বেশি যদি আমরা তলা থেকে বাইর করি তো এটা কিন্তু দুদিন ওরা ধরতে পারবে এখানে আগামী আমাদের কাছে ফেরি হয়ে যাবে এই কথাটা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে সবাই মনে করবেন আমরা দিবে আমরা দিবে কিন্তু আমরা বলছি আপনাদের পরিবেশ আপনাদের এটা কিন্তু আপনাদের হাতে পরবর্তীতে যখন আসবেন বৃদ্ধিদের জন্য আমি দেখব শ্যাডো পিপল আপনার প্রতি শ্যাডো পিপল হবে আমি দেখব ডেড ডিপ পিপল বলবেন ওটা কি হবে তাহলে কি কি হবে যেখানে এইসব কাজগুলি আওয়ামী লীগ সরকারের বলেন শেখ হাসিনা সরকারের বলেন বহু সরকারের বলেন এটা হলো আমাদের উন্নয়নের ধারা আমরা কিন্তু ওই যে আমি ঢাকায় বসে ব্যবসা করে এটা কিন্তু হবে না যা ব্যবসা হবে এটা গ্রামে হবে এই যে আপনাদের যে এই যে এটা কিন্তু আমি যদি একজন মানুষকে যদি সাহায্য করতে পারি আমার মনে হয় আজকের দিনের জন্য আমাদের কাজ পুরো আমি কিন্তু রোজ রাত্রে আপনাদের তো এটা আপনার চিন্তা করেন রোজ রাত্রে ঘুমানোর সময় চিন্তা করতে সারা দিনে আমি ভালো কাজ করেছি বেশিরভাগটাই কিন্তু এই খারাপ কাজের তালিকা আমাদের অনেক লম্বা কিন্তু একটা ভালো কাজে যদি মনে করেন একজনকে সাহায্য করেন আমি যে ফোন করি তো ফিল করি যাদের বন্ধুদের চাকরির জন্য এটা কিন্তু ভালো কাজ চাকরি হবে কি হবে না ওপর পরে তার আমি যে তদবির করেছি ওপরের পক্ষে যে কথা বলেছি এটা হলো আমি এটাও কিন্তু ভালো কাজ তো আমরা যদি সবাই আর এখন লম্বা আসসালামু আলাইকুম।
আপনারা এটা কিন্তু আপনাদের নিজস্ব সংকল্প করেছেন কিন্তু জায়গা আপনি পাবেন না স্যার আপনি বলবেন প্রথমে আমি বলবো এটা করে দেখেন অটোমেটিকলি হবে কি আপনি একজন আসলাম আমাদের অপরিচিত ইসলামে আছে বলবেন বলার সাথে ও কিন্তু ভুলে বলতে বলে কোনো সালাম একটা এটাই আপনার পাওয়া আপনারা এই মেয়ে চিন্তা করুন দেখেন যে আমাদের পরিবেশ বা আমাদের আমি কিন্তু আবেগ কিন্তু অনেক কিছু বলে ফেলছি আপনারা কিছু মনে করবেন না কিন্তু এটা আমার কাপড়ের কথা বলবেন এই কোভিডের কারণে বলেন আর সংস্কৃতির কারণে বলেন আমার যত ইচ্ছা থাকুক না কেন আমি কিন্তু রেগুলার আসতে পারি না একদিকে যেতে পারে সুবিধা না এক হাজারের দিকে যাবে সুবিধা আপনারা বলেন সুবিধা হ্যাঁ সব দিকে মোবাইল তো আছে আমি না ধরলে মেসেজ দিলাম